Hello guys, I'm Ahmad Mashur Rahman and welcome to our channel AAA Tech Tales. আজকে আমাদের লেকচার টু অটোক্যাড ইলেকট্রিক্যালের বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি। তো এই বিষয়গুলো আসলে আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, প্রতিটা কাজের একটা এনভায়রনমেন্ট দরকার হয়। এনভায়রনমেন্ট ঠিকমতো না হলে আমাদের কাজ করতে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যার কারণে আমাদের অটোক্যাডে কাজ করার জন্য যে সকল জিনিস প্রথমে সেট করে নিতে হবে সে সকল জিনিসগুলো আসতে আমাদের সাতটা পয়েন্ট। প্রথমত আছে হাউ টু ক্রিয়েট এ প্রজেক্ট ফাইল। প্রজেক্ট যদি আমরা কোনো তৈরি করতে যাই তো একটা ফাইলে প্রজেক্টটা থাকতে হবে। অ্যান্ড সেকেন্ডলি আছে হাউ টু ক্রিয়েট এ নিউ ড্রয়িং ফাইল। তো একটা প্রজেক্ট ফাইলে আমরা কী করবো, একটা ড্রয়িং ফাইল তৈরি করবো যেখানে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং করে থাকবো। হাউ টু সেট ডিসপ্লে কালার অ্যান্ড ফরম্যাট। আমাদের যে ডিসপ্লে থাকে যে জায়গায় আমরা কাজ করি, এই ডিসপ্লের কালার এখানে হোয়াইট আছে, গতকাল আমরা দেখছি ব্ল্যাক ছিল। তো এটার কালার, সাইজ, ফ্রন্ট এগুলো আমরা দেখব। দেন আমাদের আছে কমান্ড অপশন। তো কমান্ড অপশন যেখানে আমরা কোনো কিছু টাইপ করে অটোক্যাডকে কমান্ড করতে পারি। তারপর ওয়ার্ক স্পেস সুইচ, এটা দেখব কীভাবে সুইচ করব ওয়ার্ক স্পেসটা। দেন আমরা দেখব গ্রিড, স্ন্যাপ, পোলার ট্র্যাকিং, কাস্টমাইজেশন, ড্রয়িং ইউনিট সেট আপ, এসব জিনিসগুলো আমরা সেট আপ করবো কিচেন সার্ভার। তো প্রথমত আমাদের যখন অটোক্যাড চালু করব তখন এই অবস্থায় আসে, আমরা গতকাল থেকেছি, আজকেও আমি চালু করার পরে এই অবস্থায় আস। তো আমি কী করবো, সিম্পলি এখানে ক্লাস করবো অথবা এখান থেকে যে কোনো একটা টেম্পলেট তুমি আমি নিউ অ্যান্ড ক্রিয়েট করো। তো আমি এখান থেকে অটোক্যাড ইলেকট্রিক্যালটি সিলেক্ট করে নিলাম। তো আমাদের এই টেম্পলেট চলে আসছে। এই যে প্রজেক্ট ম্যানেজার আছে, এই প্রজেক্ট ম্যানেজারে আমাদের প্রজেক্ট ফাইলটা রাখতে হবে। তার আগে আমি উপরের বার নিয়ে একটু কথা বলি। গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম এই শর্টকাট কি, এখানে যে অপশনগুলো আছে সেই শর্টকাট কিগুলো উপরেও আছে, যেমন এখানে নিউ, ওপেন, সেভ, সেভ এস। তো আমরা যখন নতুন ইনস্টল দেবো তখন এই কয়েকটা অপশন বাকিগুলো থাকবে না। বাকিগুলো নিয়ে আসার জন্য আমরা এখানে পুল ডাউন মেনু আছে, পুল ডাউন মেনু থেকে যদি আমরা দেখি যেমন আন্ডু, মানে আমাদের কোনো যদি পূর্ববর্তী অপশনে যাওয়ার জন্য দরকার পড়ে এখানে শর্টকাট কি দেওয়া আছে যেটা আমরা আর কন্ট্রোল জেড দিয়ে করতে পারি, মানে আমাদের যে যে জিনিস প্রয়োজন শর্টকাট কি সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। আপনারা হাতে যার যেটা প্রয়োজন এটা নাম অনুযায়ী দেওয়া আছে, প্রপার্টিস, হ্যাঁ যার যেটা দরকার। এখানে হাইড মেনুবার, এই যে আমাদের মেনুবার থাকবে না, সেই মেনুবারটা এখান থেকে আমরা নিয়ে আসতে হবে, গত ক্লাসে দেখাই দিছি। এখন আমরা আসি প্রজেক্ট ফাইল কীভাবে তৈরি করবো। তো প্রজেক্ট ফাইল তৈরি করার জন্য এখানে যে আমাদের প্রজেক্ট ম্যানেজার আছে, প্রজেক্ট ম্যানেজার নিচে দেখেন কয়েকটা আইকন দেওয়া আছে। তো আইকনে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন নাম চেঞ্জ হচ্ছে, নিউ প্রজেক্ট লেখা আছে, ওপেন প্রজেক্ট। তো আমি কী দেবো, নিউ প্রজেক্ট। এখানে যদি আমি নিউ প্রজেক্টে ক্লিক করি তাহলে এরকম একটা আমাদের উইন্ডো ওপেন হবে, যেখানে আমাদের নেম দিতে বলতে স্যার। তো আমি আমার চ্যানেলের নাম দিই দিলাম এবং এটা আমি কোন জায়গায় সেভ করব সেটা আমি লোকেশনটা দিয়ে দিই। আমার লোকেশনটা দেওয়া আছে। দেন আর কিছু করতে হবে না, ওই কী করে তুমি অকেতা দেবো। এখন এখানে একটা অপশন আছে ডিসক্রিপশন, আপনি যদি এটা মানে কী রিলেটেড ডকুমেন্ট এখানে রাখতে পারেন। আমি দিতে পারি সার্কিট সিমুলেশন অথবা দিতে পারি হাউস ওয়্যারিং, এই দুটো আমি দিলাম। দেন আমি অপেক্ষা যেতেই এখান থেকে আমি অপেক্ষা করলাম।
তাহলে আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, প্রজেক্ট ফাইল ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা যে দুইটা লাইন দেখছি সেই দুইটা এখানে চলে আসছে, লাইন ওয়ান লাইন টু দেওয়া আছে, সার্কিট সিমুলেশন হাউস ওয়ারিং ইনফিলেটেড আমার আছে ওটা বোঝা যাচ্ছে। দেন আমরা কী করবো, আমাদের প্রথম যেটা কথা ছিল সেটা হলো হাউ টু ক্রিয়েট এ প্রজেক্ট ফাইল, প্রজেক্ট ফাইল আমাদের তো নিয়েছে, এখন হাউ টু ক্রিয়েট এ নিউ ড্রয়িং ফাইল। তো আমি প্রজেক্ট ফাইলের আমরা ড্রয়িং ফাইল তৈরি করছি, যার জন্য এখানে সিলেক্ট করে অ্যান্ড মাউসের রাইট সাইড ক্লিক করে নেবো নিউ ড্রয়িং অ্যাড ড্রয়িং, তো দুটো অপশন আছে। এই অ্যাড ড্রয়িংটা কি আমার যত আর্টিং কোনো ড্রয়িংটা করা থাকে সে ড্রয়িং ফাইলটা অ্যাড করতে পারবো, আমার যেহেতু পড়া নাই সারি ড্রয়িং। তো আমার সামনে ড্রয়িং চলে আসছে, ড্রয়িংয়ের নাম দেবো আমি প্রজেক্ট ওয়ান। দেন এই প্রজেক্টের আবার ডিসক্রিপশন আপনার দিতে পারেন, লোকেশন দিতে পারেন, যেহেতু আমি এই ফোল্ডারে আন্ডারে রাখবো মানে এই প্রজেক্ট ফাইলে, যেহেতু লোকেশনটা আমি চেঞ্জ করবো না। দেন আমি ওকে করলাম, আমাদের একটু লোক নেবে। দেন আমাদের একটা প্রজেক্ট ওয়ান নাম একটা ফাইল ক্রিয়েট হয়েছে, দেখেন আগে এখানে প্লাস সাইন ছিল না, এখন এখানে একটা প্লাস সিম্বল চলে আসছে। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে একটা প্রজেক্ট ওয়ান চলে আসছে। দেন যদি আমি আর একটা প্রজেক্ট করে দিই, এটার নাম দিলাম প্রজেক্ট টু, ডিসক্রিপশন দেওয়া লাগলে দিয়ে দিবে। দেন লগ নেবেন, দেখেন আমার প্রজেক্টটাও এখানে অ্যাপে চলে আসবে, আপনাদের যতগুলো প্রজেক্ট ক্লিয়ার হবে আপনারা নিতে পারবেন। এই ধরনের আমাদের প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ফাইল, ড্রয়িং ফাইল তৈরি করা। এবং হাউ টু সেট ডিসপ্লে কালার অ্যান্ড ফন্ট, তা আমাদের যে ডিসপ্লে কালার আছে এবং এই ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি। এটার জন্য আমাদের যাইতে হবে অটো ক্যাড সিম্বলে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিচে দুটো অপশন আছে, একটা হলো অপশন আরেকটা হলো এক্সিট অটো ক্যাড ইলেকট্রিক্যাল 2025। তো আমি অপশনে যাবো, তো অপশনে কিন্তু এখানে দেখতে পাবো ডিসপ্লে নামে একটা অপশন আছে, ডিসপ্লেতে গেলে যা কিছু আছে সব কিছু ঠিক আছে। এখানে যদি আপনি লাইট করে দেন, এখানে যদি অ্যাপ্লাই করে দেন, দেখেন এগুলো লাইট কালার হয়ে গেছে। তো আমি ডার্ক রাখতে পছন্দ করি, ডার্কটাই আরও ভালো লাগে। দেন এখানে কালার আছে, তো কালারটা আমি যেহেতু টু ডি নিয়ে কাজ করতেছি, থ্রি ডি আমরা পরে শিখবো, তো টু ডি যে কোনো আছে আছে ইউনিফ্রন্ট কালার ব্ল্যাক গ্লস, আমি যদি এই কালারটাতে দেখেন সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি ব্ল্যাকটাই রাখলাম। এভাবে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে অ্যাপ্লাই ক্লোজ দিলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং যদি কোনো কালার আপনার পছন্দ না হয় না, আপনি হয়তো এমন একটা সেটিং করে ফেলছে কালারটা আপনার ম্যাচিউর করতেছে না, কোথাও আপনার বুঝতে পারতেছে না কী করবেন, তখন সোজা আপনি ডিসপ্লে অপশনে যাবেন, কালার অপশনে যাবেন, এখান থেকে রিসেট কারেন্ট এলিমেন্ট, কোনো এলিমেন্ট যদি চেঞ্জ করেন সেটা রিসেট করতে পারবেন, কারেন্ট কনটেক্সট ট্রিটমেন্ট রিসেট করতে পারবেন, অল রিসেট করতে পারবেন, এরপর রিসেট ক্লাসিক কালার, এটা করার পর অ্যাপ্লাই করে দেবেন। আমি যদি রিসেট ক্লাসিক কালার করি, আমার যেটা নর্মাল থাকার কথা সেটা আমার হয়ে যাবে, আমার চেঞ্জ পেয়েছিল, দেখেন আমার ট্র্যাক ফোর ব্ল্যাক চলে আস ছিল। দেন আমাদের এখন পরের অপশনটা কী আছে দেখি, অ্যাপল বলছে গ্রিড স্ন্যাপ পোলার ট্র্যাকিং কাস্টমাইজেশন। তো গ্রিডটা কী জিনিস আমরা একটু দেখি, এই যে আমাদের খণ্ড খণ্ড একটা বক্সের মতো দেখা যাচ্ছে, আমরা যদি আরও বড়ো করি আরেকটা বক্সের মতো দেখা যাচ্ছে, এই যে একটা করে বক্স, এই বক্স যে দেখাচ্ছে মার্জিনটা এটাকে বলা হয় গ্রিড, এই যে এখানে নিচে দেওয়া আছে গ্রিড অপশন, তো এটা যদি আমি বন্ধ করি তাহলে গ্রিড নাই, দেখেন কোথাও হয়ে গেছে। তো এটাকে আবার যদি ক্লিক করি গ্রিডটা চলে আসছে, এখানে আবার স্ন্যাপ অপশন আছে। স্ন্যাপটা কী জিনিস আমি একটু দেখাই, স্ন্যাপটা যেহেতু এটা স্ন্যাপ যখন কাজ করতে যাবো তখন আমাদের একটা সুবিধা হবে, যেমন এখানে আমার লাইন আছে, আবার একটা লাইন কমান্ড নিলাম, লাইন ড্র করবো, ধরেন যে একটা বক্স চৌরঙ্গ তৈরি করবো। তো আমাদের যদি চৌক করুন
তাহলে মানে আমার মিলন হচ্ছে সিস্টেম করে কোনাকোনি হবে, মেজারিং যেন ঠিক হয়। দেখেন আমরা এটা তো অনেক চেষ্টা করছি, তারপর দেখেন আমাদের কি কোনাটা মিলে নেয়। এখন এটা যদি আমরা এই স্ন্যাপ অপশন দিয়ে করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ধরতাম। এটা একটু স্ন্যাপ দিয়ে করে দেখাই, এখানে স্ন্যাপ অপশনটা আমি চালু করে নিলাম। এখানে দেখেন গ্রিড স্ন্যাপ তো আছে, ফলোয়ার স্ন্যাপ, আমি গ্রিড স্ন্যাপ দিলাম। স্ন্যাপের অপশন আছে, এখানে আপনি সাইজ কম বেশি করতে পারবেন, এখানেও কম বেশি করতে পারবেন, এক্স ওয়াই গ্রিডে এবং যা আছে তাই রেখে দিলাম। এখন আমি এখান থেকে একটা লাইন পাওয়া নিলাম, এ দেখে আমার কিন্তু যখন ওখানে যাচ্ছে স্থির হয়ে যাচ্ছে। তো আমি একটা চতুর্ভুজ করি, তো আমাদের যখন কাজ হবে পয়েন্টে ক্লিক করার পর ESC যে বাটনটা আছে কিবোর্ডে সেটাতে ক্লিক করুন, সে অংশটা ক্যান্সেল হয়ে যাবে। মানে আমরা যতই জুম করি দেখেন আমাদের পয়েন্টে পয়েন্টে কিন্তু মিলে গেছে। এটা হলো স্ন্যাপ প্রিপারেশন। তো আমরা আরও অনেক ধরনের টুলস আছে খামি, সেখানে আমরা পরে দেখবো কাজে যখন আমরা কাজ করতে যাবো তখন। আসলে হবে কি, প্রথম কয়েকটা ক্লাস আমাদের যে টুলসগুলো আছে টুলস চিনতেই যাবে, কারণ হয়তো আপনি মনে করবেন ড্রয়িং দেখাচ্ছে না, তো এটা আমার ডেটা তৈরি করা বেসিক যারা শিখবে তাদের জন্য। তো বেসিক থেকে শিখতে হলে আপনি যদি ভালো একজন ডিজাইনার হতে চান অটোকেটে, তাহলে আপনাকে টুলসের ব্যবহার জানতে হবে। যে ভালো যত ভালো টুলসের ব্যবহার জানবে সে তত ভালো ড্রয়িং করতে হবে। এই জন্য আমি টুলসের দিকে বেশি ফোকাস দেব, শুরুর দিকে সব ভিডিওগুলো টুলস রিলেটেড হবে, তারপরে আমরা আসবো অরিজিনাল ড্রয়িংয়ে। তো আমাদের গ্রিড স্ন্যাপ এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, পোলার ট্র্যাকিং মোড আছে, এখানে অবজেক্ট স্ন্যাপিং আছে, বিভিন্ন ধরনের অপশন আছে। এই অপশনগুলো আমরা ক্লিক করতে পারি, এখান থেকে নিতে পারি। এখানে দেখেন আমি সব এসি, প্রথমে সবগুলো থাকবে না, আপনার যেটা যেটা প্রয়োজন আমার সবগুলো দরকার হয়, এই জন্য আমি সবগুলো সিলেক্ট করছি। আমি যদি হাইট করে দিই দেখেন আমার পুরো ট্রেকিং মোডটা চলে এসেছে, এমন যদি আবার দিই দেখেন চলে এসেছে এভাবে। আর এখানে আমাদের হলো রয়েছে আমাদের কত ছিল কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনটা আমরা করে ফেলছি। তো তার আগে আমাদের একটা অপশন ছিল এটা আমাদের ওয়ার্কস্পেসে, ওয়ার্কস্পেস সলিউশন। তো আমরা যে কাজটা করতেছি এটা তাই করতেছি আমাদের টেম্পলেটটা অটোক্যাড ইলেকট্রিক্যাল টুট। তো এখান থেকে আমি কি সরাসরি থ্রিডিতেও এটা এই ড্রয়িং ফাইলটা দিয়ে সরাসরি থ্রিডিতে নিয়ে যেতে পারবো। এটা যদি আমি থ্রিডিতে দিই দেখেন আমার টু দিতে হচ্ছে এই কয়টা অপশন ছিল, কিন্তু থ্রিডিতে দেওয়ার পরে আমার অনেকগুলো অপশন এক্সট্রা অ্যাড হয়েছে, অনেকগুলো অপশন চলে আসছে। তো আবার এইখান থেকে আমি কি টু দিতে যেগুলো যাব এবং এটা থেকে আমি কী করতে পারবো ড্রাফটে, যখন এই মোডে চলে গেলাম তখন দেখেন আমাদের এখানে এস্টিমেট মানে একটা অপশন ছিল সেটা পাওয়া না। তো এক এক মোডে এক এক কিছু থাকে, এখানে থ্রিডিতে থ্রিডি অপশন চলে আসছে, থ্রিডি কাজ করার জন্য যে অপশন লাগবে। তো আমার মূলত অটোক্যাড টুটিটাই এখন কাজ করবো, এই জন্য অটোক্যাড টুটিটাই রাখলাম। তো এইটা থেকে আমাদের কী করতে পারবো ওয়ার্ক স্পেস যেটা আছে সেটা আমরা সরাইতে পারবো, এবং আমরা কাস্টমভাবে তৈরি করতে পারি, এটা পরবর্তীতে দেখাবো। এখন কি ড্রয়িং ইউনিট সেট আপ করবো, না ড্রয়িং যে করতেছে সেন্টার এটাকে আমরা ইউনিট সেট আপ করবো, ফোন ইউনিটে আমরা দেখতে চাচ্ছি সেটা। তো এর জন্য কী করতে আমাদের এই যে পমান মোডটা আছে এখানে আমরা কী লিখবো ইউনিট। তো এখানে লেখার আগে আমি বলে দিই আমি বলছি এখানে দুই নম্বর অপশন ছিল, তিন নম্বরের সেটাও না সরি চার নম্বরের ছিল কি কমান্ড অপশন শো অ্যান্ড হাইট, এই যে এটাই হচ্ছে কমান্ড অপশন। এটা যখন আমি কিন্তু লিখতেছি ব্র্যান্ড লাইন তাহলে আমার কিন্তু এই যে লাইন যে ড্র করতে হচ্ছে তখন কিন্তু এখান থেকে আমার সিলেক্ট করতে হচ্ছে না। এখন যদি সার্কেল লিখ তাহলে সার্কেল লিখব,
তিনটা করলাম, সার্কেল লেখার উপর তিনটা ধরন আছে, এগুলো আমি দেখাবো পরে, শুধু বললাম আর কি। ধরেন যে আমি একটা দেখাই, দেখেন একটা সার্কেল খেয়ে, হ্যাঁ এভাবে আমাদের এই কমান্ড অপশন থেকে সব কিছু আমরা ইউজ করতে পারি কির মাধ্যমে। তো এখানে আমরা যেহেতু ইউনিট সেট আপ করবো, এই জন্য আমরা লিখব ইউনিট, ইউনিটস লিখব ইন্টার। এখানে যদি ইন্টার করি তাহলে আমাদের দেখেন যে এখানে অপশন দেওয়া আছে লেন্থ অ্যাঙ্গেল। তো লেন্থের টাইপ তো আছে কয়েকটা, যেমন আর্কিটেকচার, ডেসিমাল, ইঞ্জিনিয়ার, ফ্যাকশনাল, সাইন্টিফিক। আমরা দেখি এটা কী হবে। দেখেন এখানে আমাদের যে শিটে দেখাচ্ছে, ইঞ্চিতে দেখাচ্ছে, আমরা এটা মানে এই ইঞ্চিটা চেঞ্জ করতে পারি, ফিটে করতে পারি। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে নেবো, যেহেতু কত ইঞ্চ, তো ইঞ্চিতে ইঞ্চ আমাদের দেখাচ্ছে কত, ওয়ান ওয়ান বাই টু, তার মানে কি 1.5 ইঞ্চ, বুঝতে পারছেন। আমি যদি ডেসিমেলে নেই, দেখেন সংখ্যা কাটা দেখাচ্ছে 1.500 থেকে 2.039, মানে এভাবে দেখাবে আমাদের। এটা যদি ইঞ্জিনিয়ারিং নেই তাহলে আমাদের দেখাচ্ছে 1.5, এবং এটা যদি আমি প্রিসিশনটা 0.0 করি তাহলে দেখাবে, দেখেন 2 ফুট 2 ইঞ্চি 2 ইঞ্চি, এভাবে দেখাবে আমার। যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ওয়েতে পাসটা অবশ্য, তো আমরা ইঞ্জিনিয়ারিং দেবো। এখানে ডেসিমাল ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড দিতে পারেন, ডিগ্রি মিনিট সেকেন্ড, গ্রেড আছে, রেডিয়ান্স আছে। তো আমরা আমি ডেসিমাল ডিগ্রি ইউজ করি। তো এখানে হচ্ছে আমার দেওয়া আছে প্রিসিশন 0, দেন আমি কী বললাম এখান থেকে লেন্থ, এখানে যে ইউনিটেড আছে, ইউনিট দুই ধরনের, একটা ইন্টারন্যাশনাল আছে আমেরিকা, তো আমি ইন্টারন্যাশনাল ইউজ করতেছি, ওকে করে দিলাম। এখন দেখেন এই যে এই যে পোর্শনে আমি পয়েন্টিংটা করছি, এখানে দেখেন এই যে এখানে আমার কী শো করে সেটা দেখেন, এখানে যখন আমি গেছি দেখেন 0.0 দেখাচ্ছে, আমি একটু আগে যাচ্ছি দেখেন এটি পাচ্ছে 12 ইঞ্চি, এক ফিট হয়ে গেল। আবার দেখেন 12 ইঞ্চি সরে যাবে, 2 ফিট হয়ে গেল। ওপরে গেছি সেম ওয়েটে পাস করুন, ড্রয়িংটাকে কোন সেট আপ করে নে না, কমান্ড অপশন দেখলাম, ডিসপ্লে কালার ফ্রন্ট স্পেসটা ঠিক করে নিলাম, দেন আমি পাস করতে পারি। দেন সামনে ভিডিও থেকে আমি এই টুলসের ব্যবহারগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, অ্যান্ড লাইক কমেন্ট করে রাখবেন, আমাকে উৎসাহিত করবেন।